প্রতিটা মানুষের জীবনে রাগ থাকে, থাকে ক্ষত। কিন্তু সেই রাগ বা ক্ষতকে আপনি যত দ্রুত সম্ভব সমাধান করে ফেলুন বা ভুলে যান। সেটা যদি আপনার নিজের মনের মধ্যে আপনি পুষে রাখেন, তাহলে সেটা আপনার জীবনকে করে তুলবে দুর্বিষহ, আপনার জীবনকে ঠেলে দিবে বিপদের মুখে। প্রিয় দর্শক, ঠিক এমনই একটি গল্প নিয়ে আজ হাজির হয়েছি আমাদের আজকের সময় গল্প। আমাদের আজকের পর্বের নাম পুরনো খবর। আমি তোর বন্ধু না? হ্যাঁ, আমি নেহাকে পছন্দ করি আর ওকে অনেক বেশি ভালোবাসি। ভালোবাসিস বলেছিস তাকে? না দোস্ত, ভালোবাসিস অথচ বলিস নাই। কবে দেখবি অন্য কেউ ভালোবাসার কথা বলে তাকে ভাগায় নিয়ে গেছে। আর তুই তো জানিস ও কেমন। দোষ এমন করলে কি হবে? ভালোবাসার কথা তো বলতে হবে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি ওকে আমার মনের কথা বলে দেবো। দোষ টেনশন নিস না। হ্যাঁ, আর এখনই কাউকে বলিস না। ওকে বন্ধু, চল। আমার জন্য তোমার ফিউচার কোনো রকম কোনো প্রবলেম হোক। আচ্ছা তুমি থাকো, আমি আসছি এখন বাসায়। রাখো, তুমি বাসায় এসে কথা বলার কিছু নাই। আমি ডিসাইডেড, আমি তোমাকে বিয়েটা করছি না। তুমি অন্য কারোর সাথে বিয়ে করে ফেলো প্লিজ। আমি বললাম তো ফোনটা রাখো, আমি আসছি বাসায়। আমি আসছি সামনে সামনে।
এটা চাই না যে এই মানুষটাকে আমি ভালোবাসি সেই মানুষটার আমার জন্য তার ফিউচার নষ্ট। তোমার ফিউচার, তোমার বাচ্চা, তোমার সব কিছু আর আমার ফিলিং, আমি কি চাই সেটার কোনো মূল্য নেই। আমার কাছে তুমি আগে, ফিউচারে কি হবে না হবে এটা পরের বিষয়, সেটা নিয়ে এখন কেন? এত ফিউচার, এত ফিউচার করে জীবন চলে না। আমি এখান থেকে বের হয়ে যাওয়ার পর আমি বাঁচবো কি মরবো সেটা আমি জানি না। এখান থেকে বের হওয়ার পর আসলে তুমি বাঁচবে কি মরে যাবে সেটা, তাহলে তুমি কেন এই কথাগুলো বলছো আমাকে? আপনি আমাকে দেখা করতে বলেছেন। তোমার বাবা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, জি তুমি সেটা জানো। জি আমি জানি। আমার এবং তোমার বাবার একটা ইচ্ছে ছিল, কথা হয়েছে, তোমার আর নিহার বিয়েটা হোক, এটা তোমার বাবা চাইতেন। কিন্তু আমি তো এই বিষয়ে কিছুই জানি না। এটা তোমার মাও জানেন। মা জানি? হ্যাঁ। আঙ্কেল, আমি এই মুহূর্তে বিয়ে করার জন্য প্রস্তুত নই আঙ্কেল। ঠিক আছে, তোমাকে বিয়ে এখনই করতে হবে না। তোমরা একটা কাজ করতে পারো, তুমি নেহার সাথে কথা বলো, মিশো, দুজন দুজন বুঝো, তারপর ভেবে চিনতে তুমি জানিও। ঠিক আছে, বাবা যেহেতু কথা দিয়ে গেছে, আমি ভেবে আপনাকে জানাচ্ছি। বিয়ে মানে বিয়ে? তুই, তোর কি বিয়ের বয়স হয়েছে? বিয়ের বয়স হয়েছে কি না হয়েছে এটা তোর দেখার বিষয় না। ঠিক আছে, কিন্তু সামনে না সেমিস্টার ফাইনাল, তুই বিয়ে করলে পরীক্ষা দিবি কেমনে? এই বিয়ের পরে কি মানুষ পড়ালেখা করে না? সংসার, পড়ালেখা সব কিছু কিভাবে ম্যানেজ করবি কিভাবে তুই? আমার বিয়ে তোরা তো মাথা ব্যথা দিছিস। আমার আমার কেন মাথা ব্যথা দিছিস জানিস? আমি তো তোকে ফ্রেন্ডের নজরে দেখেছি, আমি তো কোনো নজরে কখনোই দেখি। দেখ, তুই কিন্তু ভুল করছিস। বিয়ে কাট দিব, এসে খেয়ে যাস। দেখলি নেহার বিয়ে ঠিক হয়েছে? ও যে বুঝে তাকে বুঝা। তুই আমার সাথে এমন করিস না প্লিজ, আমি গেলাম। আমাকে তুই থাক। নেহা, নেহা।
নেহা। কি বাবা? দিন দিন তোমার চলাফেরা খুব বাজে হয়ে যাচ্ছে। আমি আবার কি করলাম? তুমি কি করবে মানে? সাহস কত! তোমার বন্ধুরা এসে আমাকে বলে তোমার বিয়ে হবে পরীক্ষার পরে। তোমার অভিভাবক কে? আমি না তোমার বন্ধুরা। ওরা এত সাহস পায় কি করে যে তোমার বিয়ে কখন হবে ওরা ডিসাইড করে? আমি তো এসবের কিছু জানি না বাবা, আর আমি তো ওদেরকে বাসায় আসতে বলিনি। তুমি কিছু জানো না, বাসায় আসতে বলোনি, তাহলে ওরা আমার কাছে এলো কি করে? শোনো, পরীক্ষার পরে আমার বন্ধুর ছেলের সাথে তোমার বিয়ে হবে, এটাই ফাইনাল। তোমাকে নিয়ে কোনো টেনশন করতে চাই না। তুমি এমন কিছু করো না যাতে আমার আত্মসম্মানে লাগে। বি কেয়ারফুল, মনে থাকে যেন। আমি তো আঙ্কেলকে কিছু বলি নাই। তুই নাকি বলেছিস তুই আমাকে পছন্দ করিস? কই, না তো আমি তোর কথা বলি নাই। তাহলে আমার বাবা আমার বিয়ে করতে চাচ্ছে কেন বল? আমি শুধু আঙ্কেলকে বলেছি যে সামনে ও এক্সাম, তো এক্সামটা শেষ করে না হয় বিয়ের প্রিপারেশন নিতে। তুই যা ভাবছিস বিষয়টা তা না। ও যখন তোদের বাসায় যায় আমি ওর সাথে ছিলাম। তুই একদম কোনো কথা বলবি না। তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করছিস। দেখ নেহা, তুই কিন্তু অনেক বেশি রিয়্যাক্ট করে ফেলছিস। এর পরিণাম কিন্তু ভালো হবে না, আমি বলে দিলাম। এর পরিণাম আমিও বলছি ভালো হবে না। দেখ, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। তুই বেশি বাড়াবাড়ি করছিস। আচ্ছা আচ্ছা, থাম থাম, কি শুরু করলি তোরা? আমি তোকে দেখে নেব। আচ্ছা না, আমি আর যা নিজেদের মধ্যে কি তা শুরু কর। আরে সব আমার বিয়েটা নেই, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যে এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। না, আমার কিন্তু তেমনটা মনে হচ্ছে না। আর খুন যে কারণেই হোক, খুনি যেই হোক, আমি তার বিচার চাই, শাস্তি চাই। আমরাও চাই যে খুনি ধরা পড়ুক, খুনি তার সর্বোচ্চ শাস্তিটুকু পাক। আচ্ছা, আপনাদের বা আপনার মেয়ের এমন কোনো শত্রু আছে, এমন কাউকে কি আপনি সন্দেহ করেন? আমার মেয়ের বা আমাদের এমন কোনো বড় কোনো শত্রু নেই। দেখুন, শত্রু বড় বা ছোট হয় না, শত্রু সব সময় শত্রু। অনেক সময় সামান্য মনোমালিন্য থেকেও খুনের মতো ঘটনা ঘটে থাকে। আমার তেমনটা মনে হয় না। আচ্ছা, আপনি একটু ভাবুন, যদি এমন কাউকে আপনার সন্দেহ হয় আমাদেরকে জানান। জানাবো। আপনাদের বাসাতে আপনি ছাড়া, আপনি এবং আপনার মেয়ে ছাড়া কে থাকে? আমি ছাড়া আমাদের একটা ড্রাইভার আর একটা কাজের মেয়ে, এই তো। আমরা যাবার আগে দিয়ে আপনি আপনার কাজের মেয়ে এবং আপনার ড্রাইভারের নাম্বারটা এবং তাদের নামগুলো আমাদেরকে দেবেন। আপনার মেয়ের কিছু ব্যবহার্য জিনিসপত্র আমাদের কাছে আছে, ওগুলো আমরা আমাদের হেফাজতে রেখেছি তদন্তের স্বার্থে। তদন্ত শেষ হলে আমরা ওগুলো ফেরত দিয়ে দেব। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব খুনি যত শীঘ্রই সম্ভব খুনিকে ধরার জন্য। প্লিজ প্লিজ, আমার মেয়ের খুনিকে ধরুন। ভরসা রাখুন, যত দ্রুত সম্ভব আমরা এর একটা কুল কিনারা অবশ্যই করব। আপনার মেয়ের ফ্রেন্ড সার্কেল, ও কাদের সাথে মেলামেশা করত? না, আমার মেয়ের খুব বেশি বন্ধু বান্ধব ছিল না। ভার্সিটিতে তিন চারজন বন্ধু ছিল, আর আমার এক বন্ধুর ছেলে যার সাথে ওর বিয়ে ঠিক হয়েছিল, বিয়ের কথা হয়েছিল, ওর সাথে বেশ মিশত। তাছাড়া আমার মেয়ের আমার জানা মতে আর কোনো বন্ধু ছিল না। ঠিক আছে, আমরা ওর বন্ধুদেরকেও থানায় আসতে বলবো, আমরা তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবো। আশা করছি খুব শীঘ্রই আমরা কোনো না কোনো একটা ক্লু পেয়ে যাবো। প্লিজ, যেভাবেই হোক ওদের ধরুন, আমার মেয়ের খুনের বিচারটা ব্যবস্থা করে দিন। বলো সঙ্গ, আজ আমরা আসছি। ঠিক আছে। মিস নেহার যে ইউনিভার্সিটিতে বন্ধু আছেন তাদের সবার সাথে ইন্ডিভিজুয়ালি আপনি কথা বলবেন? জি স্যার। তার বাবার দেওয়া তথ্য মতে তার তিন থেকে চারজনের বেশি বন্ধু নেই। সবার সাথে আপনি যদি আলাদা আলাদা কথা বলেন তাহলে মনে হয় সেখান থেকে কোনো না কোনো ক্লু বের হয়ে আসবে। জি স্যার। দেখুন, আপনি স্টুডেন্ট, তাই আপনাকে থার্ড টিকিট দিতে চাই। আপনি যা বলবার খুব সুন্দর করে সত্যি সত্যি
আগা থেকে গোড়া পর্যন্ত বিস্তারিত বলুন। যা বলবো স্যার সত্য বলবো। হ্যাঁ বলুন। আমরা স্যার চার বন্ধু ছিলাম, একই সাথে বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। আচ্ছা। আমার এক বন্ধু আবির, সে নেহাকে পছন্দ করত। আচ্ছা। নেহার বিয়ে ঠিক হয় পারিবারিকভাবে পছন্দ করা এক ছেলের সাথে। হঠাৎ করে স্যার নেহা খুন হয়ে যায়। আচ্ছা। আমাদের আর এক বান্ধবী, সে আবার আবিরকে পছন্দ করত। আপনার চার বন্ধু, তার ভিতরে আপনি আবিরকে পছন্দ করতেন, আবির নেহাকে পছন্দ করতেন। এখানে নেহা যদি খুন হয় তাহলে আবিরকে আপনি পেয়ে যাবেন, এবং সেই জন্য আপনি লোক দিয়ে নেহাকে খুন করিয়েছেন। আপনার সম্পূর্ণ ভুল ধারণা। ভার্সিটিতে একজন আরেকজনকে ভালো লাগতেই পারে, তার মানে এই না যে আমি নেহাকে খুন করব। আমি নেহার ব্যাপারে কিছু জানি না। কিছু জানেন না? সরি অফিসার, আমি নেহার খুনের ব্যাপারে কিছু জানি না। আপনি চাইলে আমার ব্যাপারে খোঁজ নিয়ে দেখতে পারেন। আর আমি কি এখন আসতে পারি? হ্যাঁ ঠিক আছে, আপনি আসুন। থ্যাংক ইউ। আবির? জি স্যার, আমি আবির। নেহাকে চেনেন? হ্যাঁ, নেহা আমার বান্ধবী। শুধু বান্ধবী না, ওর সাথে আপনার সম্পর্ক ছিল, এবং এই বিষয়ে রেশারেশিতে আপনি লোক দিয়ে তাকে খুন করিয়েছেন। না না স্যার, স্যার আপনি ভুল বুঝছেন। হ্যাঁ, ওর সাথে আমার, ওকে আমি পছন্দ করতাম, কিন্তু সেটা শুধু আমার সাইড থেকে, ও আমাকে পছন্দ করতো না। আপনি শিওর? জি স্যার। আর আমি যতদূর জানি নেহার পারিবারিকভাবে একটি বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ওই ছেলে ওকে রিফিউজ করে। আচ্ছা। এবং এটা নিয়ে নেহার সাথে ওই ছেলের একটু রেষারেষিও চলছিল। আরে আমাদের ফ্ল্যাটের সামনেই তো ওর এক ফ্রেন্ডের বাসা আছে, ওর ওই ফ্রেন্ড মার সামনে এইসব কথাবার্তা বলছিল। মা তো খুনের ঘটনা শুনে একদম অস্থির হয়ে গেছে। হ্যাঁ, তুমি তোমার মাকে কিছু বলেছো? পাগল নাকি, মার সামনে এইসব কথাবার্তা বলা যায়? মা তো খুনের ঘটনা শুনে খুব অস্থির হয়ে গেছে, কিন্তু তোমার সাথে কোনো কমিউনিকেশন আছে বা আমি চিনি এইসব কথাবার্তা আমি কিছু বলি না। এই কথাটা ফোনেও বলা যেত। ফোনে বললে কে তোমার চেহারা দেখতে দেখুন? পুলিশ আমাকে ডেকেছে। পুলিশ কেন তোমাকে ডাকবে? জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছে। শুনেছি আমার ফ্রেন্ডের কাছ থেকে যে আমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। হ্যাঁ, আমি ফ্রেন্ডের কাছ থেকেই তো শুনি। নেহার, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। নেহার খুনের সাথে আমার এখানে আসা
Is that relevant, officer? Ji. This is relevant. নেহালের সাথে নিহার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আপনি ব্যাপারটা মেনে নিতে পারেননি অ্যাজ এন এক্স কাউন্সিলর। আপনাদের মধ্যে তর্কও হয়েছিল, ঝগড়া হয়েছিল। না 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 অফিসার, আমার মনে হয় আপনি আপনি ভুল করছেন। আপনার কাছে হয়তো বা ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে। আমি নেহাকে মিট করেছি জাস্ট ওয়ান্স ইন মাই লাইফ। হ্যাঁ, আমার নেহালের সাথে একটা সম্পর্ক ছিল, স্টিল আছে। আমার কিছু ফিজিক্যাল কন্ডিশনের কারণে আমি চাচ্ছিলাম না নেহালের সঙ্গে আমার সম্পর্কটা ফিউচার অবধি গড়া। দ্যাটস আমি ওকে বলেছিলাম যে ও যাতে বিয়ে করে অন্য কোথাও সেটেল হয়। কিন্তু অ্যাট দ্যাট টাইম ওর বাসা থেকেও এই মেয়েটার সাথে ওর একটা বিয়ের সম্পর্ক তৈরি হয়। কিন্তু আমার সঙ্গে তো মাত্র একবার দেখা হয়েছে ওর, তারপরও আমাদের সাথে কখনো কোনো রকম ধরনের কথাবার্তাও হয়নি। তাহলে আমি কীভাবে এখানে রিলেভেন্ট হলাম, আমি মানে এটার সাথে ইনভলভ হলাম আমি বুঝতে পারলাম না। মানছি আপনার কথা, নেহার সাথে আপনার একবারই দেখা হয়েছিল, বাট দ্যাট মিটিং ওয়াজ নট প্রেজেন্ট। আমরা যতটুকু জানতে পারি যে নেহার সাথে আপনার বাক বিতণ্ডা হয় এবং সেখানে এক ক্ষেত্রে নেহা আপনাকে দেখে নেবে বলেছিল। ব্যাপারটা তো এমনও হতে পারে যে সেই রাগ থেকেই আপনি নেহার কোনো ক্ষতি করতে চেয়েছেন। তুমি আমার ফোন ধরছো না কেন? ইচ্ছে করে তোমার ফোন আমি ধরছি না, আমি তোমার সাথে কথা বলতে চাই না। হ্যাঁ জানি তো, ইচ্ছে করেই ধরছো না। সেটাই দেখো, আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে বলি, তোমার সাথে আমার ফ্যামিলির রকমভাবে একটা রিলেশন হওয়ার কথা ছিল। ফাইন, তখন আমি তোমার সাথে কথা বলছি, কিন্তু তোমার সাথে আমি এখন সম্পর্ক রাখতে চাচ্ছি না, এই সম্পর্ক আমি আগাতেও চাচ্ছি না। সে কারণে আমি তোমার ফোন ধরছি না, কথা বলছি না, আর তুমি এখন আমাকে ডিস্টার্ব করছো, যেটা লিটারালি ডিস্টার্বেন্স। সম্পর্ক রাখতে চাচ্ছো না নাকি আগের রিলেশনে ব্যাক করতে চাচ্ছো? বলো তুমি। হ্যাঁ আমি আগের রিলেশনে ব্যাকই করতে চাচ্ছি। নেহাল, ওই হচ্ছে অরিন। কেমন আছেন? আমার জায়গায় আপনি থাকলে কেমন থাকতেন? আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? তো আপনার সাথে কিভাবে কথা বলবে? দেখুন, আপনার সাথে তো আমার কোনো প্রবলেম নাই, আপনার সাথে যদি কোনো প্রবলেম থাকে সেটা আপনাদের দুজনের ব্যাপার। আপনারা আপনার সফট ফোন, আপনি কেন আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছেন আমি বুঝতে পারছি না। আচ্ছা, এনিওয়ে আই থিঙ্ক আই শুড গো। নো, তুমি থাকো। তুমি কথা বলো। না না না, আমি কথা বলবো না, তার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছেই নেই। আচ্ছা এই শোনো, তোমার কোনো বিয়ে করছি জানো, তুমি তোমার অ্যাটিটিউড তোমার দিয়েই দিও, এটা নিয়ে তুমি আয়নার সামনে দাঁড়াও, তাহলে তুমি আনসারটা পেয়ে যাবে। এমন খারাপ ব্যবহার না করলেও পারতেন ওদের সাথে, বুঝিয়ে বলতে, সুন্দর করে বলতে, তাহলে ও বুঝতো। ওকে আমি যথেষ্ট ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করি, ওকে ভালোভাবে কথা বললে সে ওইটাকে দুর্বলতা বলে, তারপর হয়তো বা ইমোশন কন্ট্রোল করতে পারে না, রিয়েক্ট করে ফেলছে। ভালো করে বোঝানো উচিত ছিল তোমার এইভাবে রিয়েক্ট করা উচিত হয়। আমার যথেষ্ট ঠিকঠাক হয়েছে রিয়েক্ট করা, আর ওর চলাফেরা ভালো ছিল না, সেজন্য আমি ওকে সরে এসেছি, এছাড়া আমার উপায় ছিল। আচ্ছা ঠিক আছে বলেছো, কিন্তু এখন যদি ও ইমোশনাল হয়ে কিছু একটা করে বসে তাহলে কি করবে বলো, কাকে জবাব দেবে? এই ধরনের মেয়েরা এমন কিছুই করে না, তাদের এত সাহস নেই। এই ধরনের মেয়ে মেয়েদের সম্পর্কে অনেক বেশি জ্ঞান অর্জন করে ফেলেছে মনে হচ্ছে। সেটা আমি ঠিকঠাকই জানি কে কেমন। বুঝতে পেরেছি, তুমি অনেক জানো। এখন তুমি ওকে ফোন করো, আমি ওর সাথে কথা বলবো। ওর নাম্বারটা ব্লক করে দিয়েছি, ওর সাথে ফোনে কেন কথা বলবো? আরে আমি কথা বলবো, তুমি ফোন করো, আমাকে ফোন নাম্বার দাও, আমি কথা বলছি আমার ফোন থেকে। পাঠিয়ে দিচ্ছি, মনের ইচ্ছা মিটিয়ে কথা বলবো। নেহাল, আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না।
না না আপনি ভুল করছেন অফিসার, দেখুন নেহার সাথে আমার যেদিন দেখা হয়েছে ওই দিন ওখানে নেহালও ছিল, আপনি নেহালকে জিজ্ঞেস করতে পারেন। আমার ওকে দেখে মনে হয়েছে ওই সময়টা ও একটু ইমোশনাল ছিল এবং একটু ইম্যাচিউর বিহেভ করছিল, এবং সেটা করাটাই স্বাভাবিক কারণ নেহালের সঙ্গে ওর একটা ওর বিয়ে ঠিক হয়েছে, নেহাল হুট করে সামহাও ওর সাথে কোপ আপ করতে পারছিল না, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না দেখে নেহাল বিয়েটা থেকে পিছিয়ে আসে। সেই জায়গা থেকে মেয়েটা বলছিল, মানে মেয়েটা চাচ্ছিল যাতে সম্পর্কটা টিকুক, কিন্তু নেহাল হয়তো বা চাচ্ছিল না, সে ও জাস্ট এটা সিরিয়াসলি বলেছে বলে আমার মনে হয়নি ওই সময়। আমার মনে হয়েছে মেয়েটা ইমোশনাল হয়ে হয়তো বলে ফেলেছে, আর তারপরে তো আমার আর কখনো নেহার সাথে দেখাই হয়নি। মিস অরণি আপনার কথা বুঝতে পারছি, বাট আমাদের কাজ হচ্ছে সবাইকে সন্দেহ করা, যেহেতু আমরা ইনভেস্টিগেশন করি এই ধরনের কোশ্চেন আমাদেরকে করতেই হয়। যাই হোক, আপনি এখন আসতে পারেন, প্রয়োজন আমরা আবার আপনাকে থানায় ডাকবো। বলুন মাসুদ। স্যার, নিহা হত্যাকাণ্ডের প্রধান সাসপেক্ট ওদের বাসার ড্রাইভার। ড্রাইভার? জি স্যার, আমরা প্রমাণ সহই ব্যাপারটার খোঁজ পেয়েছি। ঠিক আছে, আপনি ওকে ইমিডিয়েটলি গ্রেফতার করে রিমান্ডে নেন, লাস্ট আপডেট কি হয় আমাকে জানাবেন। ওকে স্যার। হ্যাঁ, তাহলে এই নেহা হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আপনি। ফোন স্যার কিসের, মানে কার কিসের ফোন স্যার? কোনো ভূমিকা নয়, কোনো নাটক নয়, আপনার সমস্ত রেকর্ড আমাদের কাছে আছে, যা বলবার সত্যি সত্যি পরিষ্কার করে। স্যার আমি গরিব মানুষ, আমি ড্রাইভারি করে খাই, আর নেহা ম্যাডামের কাছে আমি চাকরি করতাম স্যার, আমি কেন নেহা ম্যাডামকে মারব? সেই কারণটা তো আমরাও জানতে চাই। বলুন, দেখ তোর এই ক্রাইম পার্টনার আমাদের কাস্টডিতে আছে, সে সব কিছু স্বীকার করেছে, কাজে এখন বিস্তারিত যা বলবার কিন্তু। স্যার সত্যিটা যখন জেনে গেছেন স্যার, তাহলে বলি। স্যার আমি ওই বাসায় চাকরি করতাম স্যার, তখন আমার মেয়েটা অসুস্থ হয়েছিল স্যার, অসুস্থ হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, আমি গেলাম সাহেবের কাছে টাকার জন্য। আসসালামু আলাইকুম স্যার। কি রে তুই এখানে? এই তুই তো বেতনে কোনো টাকা পাবি না, তোর বেতনের সব টাকা তো আমি দিয়ে দিয়েছি, যা তো যাই এখান থেকে। স্যার আমি বেতনের টাকা থেকে ধার দেন, আমি মাসে মাসে বেতনের টাকা থেকে শোধ দিয়ে দেবো স্যার। এই আমি টাকার গাছ লাগিয়েছি, ঝাঁকি দেবো আর গাছ থেকে টাকা পড়বে, যা ভাব তো যাই এখান থেকে, যা স্যার। আমি বাইরে স্যার, কাজের নামে চেষ্টা তো ঠিক মতো কাজ করে না, ডিউটি করে না। শোন, এখন থেকে যদি ডিউটি ঠিক মতো না করিস, আমি তোর জায়গায় নতুন লোক রাখবো, যা গাড়ি বের কর, যা। এই দাঁড়িয়ে আছিস কেন, যা। টাকার জন্য গেলাম স্যার, টাকা তো দিল না স্যার, আবার দূর দূর করে তাড়িয়ে দিল, টাকার জন্য আমার মেয়েটা মারা গেল স্যার। তার জন্য ওদের দোষ নেই বিষয় আছে স্যার, যেমন বাপ তেমন মেয়ে, ম্যাডাম সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করতো, কথায় কথায় গালি দিত। আমরা বের হব। জি জি ম্যাডাম।
তুই ড্রাইভার সাথে এমন ব্যবহার করবি? ড্রাইভারের সাথে তোর কি রকম ব্যবহার করবি? এরকম ভাবে তুই আমাকে জ্ঞান দিস না প্লিজ। জ্ঞান একদম নিতে পারি না, তুই জানিস। সাবধান, একদিন অনেক বড় বিপদে পড়বি। এখন ছাড় তো, চল বের হ। স্যার, সাহেবের জন্য আমার মেয়েটা মারা গেল স্যার, আর আমার সামনে দিয়ে সাহেবের মেয়েটা ঘুরে স্যার, এর প্রতিশোধ আমার নেওয়াই লাগবে স্যার। প্রতিশোধ নেওয়ার জন্য তুই খুন করবি? করলাম স্যার, জানের বদলে জান, আমার মেয়ের বদলে সাহেবের মেয়ে জান। আমি একটা প্ল্যানিং করলাম স্যার। ডাকছেন কেন? কি কাম? কত দিবেন? 50। কাজের আগে কত? কাজের আগে 20, কাম খতম হওয়ার পর 30। আমি এত পারব, কাজের আগে 20 দেব, কাজ খতম হওয়ার পরে 30। ঠিক আছে, ছবি আছে? দেখ, তুই আমাদের লিস্টে আসলি, এতদিন চুরি ছিনতাই করতি, এখন মার্ডারও শুরু করেছিস। স্যার, আমি এসবের কিছু জানি না স্যার। আপনি যেটা সন্দেহ করছেন সেটা একেবারে মিথ্যা স্যার। আমি এসব খুনটুর ব্যাপারে কিছু জানি না স্যার। না না, মিথ্যে নয়, সব সত্যি। তোর সমস্ত ব্যাপার আমাদের জানা, আমাদের রেকর্ডে আছে। নেহার বাসার ড্রাইভারের সাথে তোর নিয়মিত কথা হতো, এবং নেহা যেখানে খুন হয় ওই লোকেশনে তোর মোবাইল নম্বরটা অ্যাক্টিভ ছিল। কাজে লুকোনোর কোনো জায়গা নেই, যা বলবার সত্যি সত্যি বল। স্যার, আপনাকে সত্যি সত্যি আমি বলছি স্যার, খুন আমি করিনি স্যার। আমার এসবের সাথে কোনো সম্পর্ক নাই। কোনো সম্পর্ক নেই? না স্যার, কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক নেই স্যার। আমি আসলে খুনটা করতে চাইনি স্যার, কিন্তু আমার বাড়িতে আমার বউ 6 মাস ধরে অসুস্থ ছিল, যার কারণে অভাবের তাড়নায় পড়ে স্যার আমি কাজটা করছি স্যার। স্যার, আবার ওই সময় হঠাৎ করে আমার মোবাইলে একটা নাম্বার থেকে ফোন আসে। আমরা যদি সচেতন হই তাহলে এই সমাজটাকে আমরা আরো সুন্দর করতে পারি, আমাদের পরিবারকে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ দিতে পারি, আমাদের জীবনটাকে আমরা আরো সুন্দর করে গড়ে তুলতে পারি। আমি মৃদুল হাসান হৃদয় বিদায় জানাচ্ছি আমাদের আজকের সময় পর্ব থেকে। দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জীবনকে রাখুন নিরাপদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.